সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেলাইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য সবার মনে এখন একটাই প্রশ্ন ঘোরাঘুরি করছে যে রাজ্যে কবে থেকে খুলবে স্কুল কলেজ বর্তমানে স্কুল কলেজ ছাড়া সমস্ত অফিস আদালত থেকে শুরু করে সমস্ত কিছু খুলে গেছে এবং সাতাশে সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন রাজ্যে কিন্তু স্কুল কলেজ খুলে গেছে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সহ আরও বেশ কিছু রাজ্যে এখনও পর্যন্ত স্কুল কলেজ খোলেনি প্রথমত নভেম্বর মাস পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে এটা ঘোষণা করেছিল রাজ্য সরকার শেষ পর্যন্ত কিন্তু আরও জানিয়ে দেওয়া হয়েছে যে কবে নাগাদ খুলতে চলেছে স্কুল কলেজ এ ব্যাপারে কিন্তু বিরাট ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো রাজ্যে কবে থেকে খুলতে চলেছে স্কুল কলেজ এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই পরিস্থিতিতে কিভাবে হবে যে ক্ষেত্রে সিলেবাস এখনও পর্যন্ত শেষই হয়নি সেই ব্যাপারেও কিন্তু ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী পার্থ পার্থচটার্জি তো এ ব্যাপারে বিস্তারিত জানাবো ভিডিওতে সেই জন্য ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন আপনি কি চান যে এই মুহূর্তে স্কুল কলেজ খোলা উচিত নাকি স্কুল কলেজ আরও কিছুদিন পরে খুলবে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো করোনা সংকটের জেরে আট মাসের বেশি সময় ধরে রাজ্যে স্কুল কলেজ বন্ধ রয়েছে এবার মাধ্যমিক পরীক্ষা যারা বসবে তাদের স্কুলে ক্লাস হয়েছে সব মিলে মাত্র আড়াই মাস উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের এখনও পর্যন্ত কোনো ক্লাস শুরুই হয়নি সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয় ফেব্রুয়ারিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয় মার্চে এই দুটি পরীক্ষা এখন কবে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি এই পরিস্থিতিতে দুটি দিল্লি বোর্ডের মতন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাসের ভার কমিয়েছে সরকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কিন্তু কমিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বলেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে দু হাজার একুশে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানোর সুপারিশ গ্রহণ করেছে সরকার বিষয়ভিত্তিক তথ্য পর্ষদ এবং সাংসদ ওয়েবসাইটে আপনারা কিন্তু জেনে যাবেন আইসিএসসি সিবিএসির অনলাইনে ক্লাস হলেও রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে তা পুরোপুরি করা যায়নি টিভি চ্যানেল পোর্টাল অনলাইন ফোনে পড়ুয়াদের সাহায্য করা হয়েছে সরকারি সূত্রে দাবি তারপরেও কিন্তু ঘাটতি ও সিলেবাসের ভার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যে স্কুল কলেজ কবে থেকে খুলবে স্কুল না খুললে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বা কিভাবে হবে কোথায় হবে এখনও করোনা যা ভয়াবহ চেহারা তাতে স্কুল কলেজ যে আপাতত খুলছে না তার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জীর কথা এক প্রকার নিশ্চিত যে ডিসেম্বর মাসেও কিন্তু স্কুল কলেজ খোলার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে জানুয়ারি মাসে কিন্তু স্কুল কলেজ খোলা হতে পারে সেক্ষেত্রে যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক হয় সেক্ষেত্রে স্কুল কলেজ খুলবে অন্যথায় কিন্তু স্কুল কলেজ খোলার খুব একটা সম্ভাবনা আপাতত নেই পার্থ চ্যাটার্জী আরও বলেছেন বর্তমানে যা পরিস্থিতি আবার তো ফিরে আসছে করোনা অনেক রাজ্য তো স্কুল কলেজ আবার বন্ধ করেছে কোন পথে গেলে করোনা পড়ানো এবং পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত হবে এখন বর্তমানে সেই পথেই আমরা খুঁজছি প্রথমে সরকারি পরিকল্পনা নিয়েছিল যে ডিসেম্বর থেকে শুরু হবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্লাস কিন্তু বর্তমান পরিস্থিতিতে তাও যে আলোচনা সাপেক্ষ তা বুঝে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ ডিসেম্বরে কলেজ বিশ্ববিদ্যালয় খোলা প্রসঙ্গে তিনি বলেছেন আমরা উপাচার্যদের সঙ্গে কথা বলবো তাদের মনোভাব জানব তারপরে মুখ্যমন্ত্রীকে জানিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব এখনও করোনা সংক্রমণ চোখ আছে ভ্যাকসিনের ভবিষ্যৎ এখনও অনিশ্চিত মাধ্যমিক উচ্চমাধ্যমিক ছাড়া এ এবার অন্যান্য ক্লাসের পড়ুয়ারা স্বাভাবিকভাবে পরের ক্লাসে উঠে যাবে জানুয়ারিতে শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ এই প্রেক্ষাপটে কিভাবে পরিস্থিতি মোকাবিলা সম্ভব তা নিয়ে চিন্তাভাবনা করছে সরকার অর্থাৎ শিক্ষামন্ত্রী পার্থচার্য কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছেন যে অন্যান্য ক্লাস যেমন ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন নাইন তারা তাদের কিন্তু পরীক্ষা আপাতত হচ্ছে না তাদের এমনি এমনি পরের ক্লাসে তুলে দেওয়া হবে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে সেক্ষেত্রে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাস কমানো হয়েছে কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে সে ব্যাপারে কিন্তু এখনও পর্যন্ত ধারণা দিতে পারেননি শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং ডিসেম্বরেও কিন্তু স্কুল কলেজ খোলার খুব একটা সম্ভাবনা নেই সেটাও কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির কথাতে প্রায় স্পষ্ট অর্থাৎ জানুয়ারি বা ফেব্রুয়ারি কিংবা মার্চে কিন্তু স্কুল কলেজ খোলা হলেও হতে পারে এখনও পর্যন্ত যা বোঝা আছে তো বন্ধুরা আপনারা কি চাইছেন যে স্কুল কলেজ কি খোলা উচিত নাকি আরও বন্ধ রাখা উচিত অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন